বদরগঞ্জ তারাগঞ্জ আসনে এমপি ডিউক চৌধুরীর ঘোর বিরোধী তারই চাচাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী, তার অনুসারী পৌর মেয়র উত্তম সাহা ও উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, এদের তিনজনেরই নাম এসেছে মাদক সংশ্লিষ্টতার তালিকায়। এটি এমপি ডিউকের কারসাজি বলছেন তারা, আর ডিউক বলছেন এটি শুদ্ধি অভিযান। কোনো মাদক ব্যবসায়ীর সাথে যদি টুটুল চৌধুরীর কোনো সম্পর্ক থাকে দল থেকে পদত্যাগ করব, এবং আমি আমার চেয়ারম্যান আছি সেখান থেকে পদত্যাগ করব। কোনো দল নয় এখানে, মাদকের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। মিঠাপুকুরের এমপি আশিকুর রহমান আর উপজেলা সেক্রেটারি জাকির হোসেনের সম্পর্ক এখন সাপে নেউলে। যদিও হাত ধরাধরি করে রাজনীতির মাঠে ছিলেন 35 বছর, নারী কেলেঙ্কারিতে ফাঁসানোর প্রতিশোধ নিতে একই আসনে জাকির এবার শক্ত প্রতিদ্বন্দ্বী আশিকুরের, এ নিয়ে খানিকটা হলেও বিব্রত দলের আরেক এমপি ও কেন্দ্রীয় নেতা। এমপি সাহেবের ছেলে ইনভলভ হয়ে গেছে রাজনীতিতে, সে হয়তো মনে করছে সেক্রেটারি যে আমি পরবর্তী পর্যায়ে আমি এগিয়ে যাব, সেইখানে সে বাধা কিনে, এটা একটা রাজনৈতিক কারণ থাকতে পারে। মূল দলের পাশাপাশি বেশিরভাগ অঙ্গ সহযোগী সংগঠনের নানা স্তরের ইউনিট কমিটিগুলো পুরনো 8 থেকে 12 বছরের, নেতৃত্বের দ্বন্দ্ব ব্যক্তিগত সম্পর্কের টানা পড়েন, আর ছোট ছোট উপদলে বিভক্তির যে গৃহদাহ তাকে বড় দলের বিড়ম্বনা বলে উড়িয়ে দিচ্ছেন জেলার শীর্ষ নেতারা। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটু মান অভিমান তো সৃষ্টি হয়ই, কর্মীরা আদের সঙ্গে এমপি মন্ত্রীদের ব্যবধান একটু দূরত্ব সৃষ্টি হবে। 1991-এ আওয়ামী লীগ 2টি আসন পেল, 1996-এ 6টি চলে যায় জাতীয় পার্টির দখলে, 2001-এ 1টি ফিরে পায় আওয়ামী লীগ, 2008-এর নির্বাচনে সবকটি মহাজোট, আর 2014 সালে 4টি আসন দখল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।